ইনপুট নিয়ে তিনটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করা প্রোগ্রাম। আমরা কিবোর্ড থেকে যে তিনটি সংখ্যা ইনপুট নিব, এই তিনটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি সেটা নির্ণয় করতে হবে। যদি এর থেকে বি বড় হয়, ডাবল এন কারা বোঝায়? এন এন গেট বি থেকে সি বড় হয়, এর থেকে বি বড় হয় এবং এর থেকে সি বড় হয়। এবিসি ইনপুট, তিনটে ইনপুটের মধ্যে এর থেকে বি এবং সি বড় হয়, তাহলে প্রিন্ট করবে। তাহলে এটা ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাচ্ছে, তাহলে প্রিন্ট করবে দ্য স্মলেস্ট নাম্বার ইজ এ। আর যদি এলস ইফ বি থেকে সি বড় হয় এন্ড বি থেকে এ বড় হয়, তাহলে প্রিন্ট করবে স্মলেস্ট নাম্বার ইজ বি। আর যদি এই দুইটাই না হয়, তাহলে প্রিন্ট করবে দ্য স্মলেস্ট নাম্বার ইন সি। এভাবেই আমরা নির্ণয় করব যদি এর থেকে বি বড় হয় এবং এর থেকে সি বড় হয়, তাহলে প্রিন্ট করবে এ। ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে এ, এখানে এ প্রিন্ট করবে। তারপরে বি থেকে সি বড় এবং বি থেকে এ বড় হয়, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হবে বি, ডেসিমাল নাম্বারই বি। আর এ দুইটা যদি না হয়, তাহলে প্রিন্ট করবে ডেসিমাল নাম্বারই সি। প্রোগ্রামটি সেভ করে রান রান করলে আমাদের এখানে এরর
শো করতেছি। ও এলস ইফ, ইফের জায়গায় আমরা ক্রমে ইজ লিখে ফেলছি, এখানে এসটা কেটে এফটা লিখতে হবে। আবার পুনরায় সেভ করতে হবে, বিল্ড এন্ড রান। কোনো ভুল না থাকার কারণে সরাসরি চলে এসেছে। এখানে তিনটা ইনপুট নেওয়ার জন্য অপেক্ষা করতেছে, তিনটা দ্য ভ্যালু অফ এ বি অ্যান্ড সি। তাহলে তিনটা ভ্যালু নেব, যে যে ভ্যালুটা সবচেয়ে ছোট খুদ বা ক্ষুদ্রতম সেটাই আমাদেরকে ফলাফল প্রদান করবে। এর জন্য 23, বির জন্য 56, সির জন্য 89। এখানে সবচেয়ে ছোট হচ্ছে 23, তার মানে হচ্ছে ইফে এসে এখানে দেখবে যে এর থেকে দুই বড়, মানে 23 থেকে 56 বড় এবং 23 থেকে 89 বড়, তাহলে নিচে আর আসবে না, সরাসরি ইফে এর মানটা এখানে প্রিন্ট করবে। ডেসিমাল নাম্বার ইজ এ। যদি 23 এর জায়গায় 56 থাকতো এবং 56 এর জায়গায় 23 থাকতো, তাহলে এলস ইফে কাজ করতো। তাহলে আমরা এটা ফলাফল দেখে আসি, ডেসিমাল নাম্বার ইজ এ ইকুয়াল 23, তার মানে আমাদের প্রোগ্রামটি হয়েছে। তারপর এক্সাম্পল হিসেবে আরো দেখতে পারি, এর মান 89, বির মান 45 এবং সির মান 120। এখানে এর মান 89, প্রথমে ইফে কাজ করবে এর থেকে বি বড় কিনা। 89 থেকে 45 ছোট, তার মানে এটা ইফের ভিতরে আসবে না। তারপরে এই ব্লকটাতে ভিতর ঢুকবে না। তারপরে আসবে ইলস এফ, এখানে এসে দেখবে বির মানটা সি থেকে ছোট কিনা, 45 130 থেকে ছোট। তাহলে এটা প্রথমটা কাজ করছে। তারপর দেখবে 45 89 থেকে ছোট কিনা, অবশ্যই ছোট, তাহলে আমাদেরকে এটা প্রিন্ট করবে, যে স্মলের নাম্বার ইজ 45, তাহলে এটা প্রিন্ট করবে, এলসে আসবে না। এটার ফলাফল দেখে আসি, ডেসিমাল নাম্বার ইজ বি ইকুয়াল 45। এক্সাম্পল হিসেবে আর একটা দেখতে পারি, এর মান 23, বির মান 45, সির মান 20। এখানে সবচেয়ে ছোট মান হচ্ছে সির মান 20। ইফ কাজ করবে না, এলস ইফ কাজ করবে না, করবে এলস, ডেসিমাল নাম্বার ইজ সি, ডেসিমাল নাম্বার ইজ সি। এভাবেই আমরা নির্ণয় করতে পারি তিন সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি।